বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কুয়েত প্রবাসী বাংলাদেশি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগস্ট মাস শোকের মাস, এর জন্য আমি আমার বক্তব্য শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং একই সাথে বঙ্গবন্ধু সহ বঙ্গমাতা বেগম সামজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের প্রতি আমি গভীর সমবেদনা এবং আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় প্রয়োগ প্রবাসী, আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ইদানিং অনেকেই ইমো বা তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিসা প্রতারণার কাজ করে যাচ্ছে। যারা এই ধরনের ভিসা প্রতারণার কাজ করে যাচ্ছে, আমরা খোঁজ রাখছি, যদি আমরা জানতে পারি তাদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেব। এবং একইভাবে যারা এখানে না জেনে না বুঝে না চিনে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা ইমো মেসেজের উপরে আপনারা এখানে অথবা দেশে বিকাশের মাধ্যমে অর্থ প্রেরণ করছে, তাদেরকেও আমি সতর্ক করছি, আপনারা এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না। কারণ আপনি যে টাকা দিচ্ছেন এটা অবৈধ, যে নিচ্ছে সেও অবৈধ। তাই আমি উভয়কেই সতর্ক করছি, আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। দুই নম্বর হচ্ছে যে আমি অনেক সময় দেখতে পাচ্ছি যে আপনারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের জন্য নিজেদের মধ্যে আর্থিক লেনদেন করে থাকেন, যার কোনো প্রমাণ রাখেন না। পরবর্তীতে যখন দেখা যায় টাকা পয়সা লেনদেন সময় সমস্যা হচ্ছে, তখন আপনারা এম্বাসিতে এসে আমাদের কাছে আবেদন করে থাকেন। তাই আমি অনুরোধ করবো, ব্যবসা বাণিজ্যের জন্য বা যে কোনো কারণে লোন দিয়ে থাকলে তার লিখিত প্রমাণ রাখবেন, সাক্ষী রাখবেন। আরেকটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে অনেকেই হয়তো আপনারা কেউ কোম্পানিতে চাকরি করছেন, অনেকেই আপনাদের প্রলোভন দেখাচ্ছে যে কিছু অর্থ দিলে হয়তো আপনাকে ওখান থেকে ট্রান্সফার করে একটা ভালো জায়গায় ভালো বেতনে চাকরির ব্যবস্থা করে দেবে। আপনি নিজের বোঝা উচিত, আপনারা যখন কোনো কোম্পানিতে থাকেন বা এই ভিসা যে ভিসাগুলোতে আছেন সেই ভিসা দিয়ে অন্য কোথাও চেঞ্জ করা যাবে কি যাবে না, এগুলো আপনাদের খোঁজ খবর রাখা উচিত। এই জন্য মিথ্যা প্রলোভনে পা দিয়ে শুধুমাত্র কথার আশ্বাসে আপনারা কোনো টাকা পয়সা লেনদেন করতে যাবেন না। যদি কেউ আপনাকে এরকম জানায়, কোনো প্রস্তাব দেয়, দূতাবাসে জানান। আপনার যদি কোনো সাহায্য লাগে দূতাবাসে আসুন, খোঁজ খবর নিন, সেই অনুযায়ী আপনারা কাজ করুন, কিন্তু শুধু মিথ্যা প্রলোভনের ভিত্তি করে অর্থ দিয়ে নিজের ক্ষতি করবেন না। আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, অনেকে একটা প্রচার চালাচ্ছে যে যারা আমাদের এখান থেকে ওয়েলফেয়ার কার্ড কল্যাণ লেবার ইউনিয়নের মাধ্যমে যে কল্যাণ কার্ড দেওয়া হচ্ছে, সেখানকার প্রত্যেক মাসের দেশে নাকি 2,500 করে দেওয়া হচ্ছে। এই কথাটা সত্য নয়, এই তথ্য সঠিক নয়। তবে এই প্রবাসী কল্যাণ কার্ড করলে সরকার থেকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, যেরকম লোন প্রাপ্তির ক্ষেত্রে, শিক্ষাবৃত্তির ক্ষেত্রে, অথবা আপনি মৃত্যুবরণ করলে আপনার পরিবারকে কিছু কম্পেনসেশন দেওয়া হয়। কিন্তু প্রত্যেক মাসে 2,500 করে দেওয়া হয় এরকম কোনো তথ্য সঠিক না। আমি আরেকটা জিনিস বলবো যে এখানে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেশবিরোধী এবং রাষ্ট্রবিরোধী কিছু অপপ্রচারে লিপ্ত আছেন। আমি অনুরোধ করব, আপনার প্রবাসী যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, আপনার দেশের গর্ব, আপনারা এরকম রাষ্ট্রবিরোধী বা দেশবিরোধী কোনো বক্তব্য দিয়ে, সেটা যেখানেই হোক না কেন, বা ছবি দিয়ে এমন কিছু করবেন না যার প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনারা জানেন যে আপনাদের এর প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে কত বড় গুরুত্ব বহন করে। আমি নিজে ব্যক্তিগতভাবে এবং দূতাবাসের পক্ষ থেকে আমি সকল কুয়েত প্রবাসী ভাই বোনদের আন্তরিক অভিনন্দন জানাই যে হাজার অপপ্রচার সত্ত্বেও গত বছর অর্থাৎ 2022 সালে আপনারা 2020 এবং 2021 সালের চেয়ে বেশি রেমিটেন্স প্রেরণ করেছেন। আমি এখনও অনুরোধ করব, আপনারা আপনাদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে পাঠান, যা আপনার এবং পরিবারের জন্য বেশি উপকার করবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখছি যে বাংলাদেশ কমিউনিটি নামে একটা কমিউনিটি বিভিন্নভাবে সভা সমিতি করছে। অবশ্যই এটা ভালো দিক, যে কোনো সভা সমিতি করা যায়, কুয়েতের নিয়মকানুন অনুযায়ী সেটা করা উচিত। আর এই ধরনের বাংলাদেশ কমিউনিটি বা কোনো কমিউনিটিকেই অফিসিয়ালি পৃষ্ঠপোষকতা দেওয়ার কোনো এখতিয়ার দূতাবাসের নাই। তাই যারা এটার সাথে জড়িত আছেন তাদেরকে আমি অনুরোধ করব,
এরকম কিছু না করে সম্মিলিতভাবে কিছু করার চেষ্টা করুন যা আপনার জন্য, দেশের জন্য, এখানে প্রবাসী যারা আছে তাদের সকলের জন্য মঙ্গলজনক হবে। আমি পুনরায় আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আপনারা এখানে থেকে কুয়েতের সকল নিয়মকানুন মেনে চলবেন এবং যে কোনো প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে, যে কোনো সন্দেহ হলে, যে কোনো কাজে আপনার দূতাবাসে আসুন। আমার দূতাবাসের সকল অফিস এবং ব্যক্তিগতভাবে আমার অফিস আপনাদের জন্য সবসময় খোলা। যে কোনো প্রয়োজন আমাদের কাছে আসুন, আপনারা, আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। আমি আপনাদের পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মঙ্গলময় জীবন দান করুক, এই কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।